আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আই এম স্বপ্নিকান ফ্রম জাতিস আপনি লিডো ট্রেন। হ্যাঁ গাইস, আজকে ব্লগটি হচ্ছে হিরো হাঙ্ক নিয়ে। আপনি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 150 সিসির একটি বাইক, আর এই বাইকটি মূলত জুরানি একটি বাইক। তার 1 বছরের টিফিনের টাকা জমিয়ে টিফিন না খেয়ে মূলত এই বাইকটি কিনেছে। চলুন তার থেকে এই সম্পর্কে জানি। আপনারা যে আমার সামনে দেখতে পাচ্ছেন বাইকটি, এটি হচ্ছে হিরো হাঙ্ক 150 সিসির একটি বাইক। তো এই বাইকটি কিন্তু আমি আগেই বলেছিলাম অনেক চাহিদা রয়েছে, আর এখানে কিন্তু আমার একটি ভাইয়াও এসে বলেছে এই বাইকটি কিনতে। তো ভাই, আপনি কি এই বাইকটি কিনতে আসছেন? কিনে ফেলছেন? তো এই বাইকটি আপনার পছন্দ করার কারণটা কি? আমি আগে থেকে এই বাইকটা পছন্দ করি, আমার মন চাইছে এটা নিব, আমি আগে থেকে দেখছি। তো আপনি তো জানেন মেবি এটা মাইলেজ ভালো যায়, না? মাইলেজ ভালো যায় এবং ব্রেকিং সিস্টেমটা ভালো, ব্রেকিং সিস্টেমটা ভালো, লুকিংটাও ভালো এটার, তাই আমার পছন্দ হয়েছে এই জন্য আমি এটা। তো আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি জুরাইন থেকে আসছি। জুরাইন থেকে? ও, যাত্রাবাড়ি জুরাইন, না? যাত্রাবাড়ি। ও আচ্ছা আচ্ছা। তো আগে থেকেই আপনি এই বাইকটা অনেক পছন্দ ছিল। তো এই বাইকটি আপনি কোথা থেকে পারচেজ করছেন? হৃদয় মোটরস। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। তো ফ্রেন্ডস, আপনারা শুনলেন ভাইয়ের কথা, ভাইয়া কিন্তু জুরাইন থেকে চলে এসেছে এই বাইকটি পারচেজ করার জন্য। কেননা এই বাইকটি আউটলুকিং, তারপর এটা যদি সব কিছু পারফরমেন্সের কথা চিন্তা করেন তাহলে কিন্তু সব দিক দিয়ে বেটার একটি বাইক হবে। আর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার যে লাইট ইউজ করা হয়েছে। হ্যাঁ ফ্রেন্ডস, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে লাইটটা হবে এরকম। আমরা তো আউটডোরে ভিডিও করছি, এই যে লাইট আপনারা দেখতে পাচ্ছেন, আর সাউন্ডটা আপনারা হয়তো বা শুনতে পাচ্ছেন, ঠিক আছে। আর এটির মিটারটি হচ্ছে, এটি এখানে কিন্তু সেমি ডিজিটাল মিটার ইউজ করা হয়েছে, হাফ হচ্ছে অ্যানালগ, হাফ হচ্ছে ডিজিটাল। এর টেল লাইটটি হচ্ছে এটি, এটি হচ্ছে সম্পূর্ণ এলইডি একটি লাইট, আর এটার সাথে ইন্ডিকেটর লাইটটি দেখতে পাচ্ছেন, এটি হবে সম্পূর্ণ রেগুলার একটি লাইট। আর সাইলেন্সারের লুকটা হবে এই টাইপের আর কি। হ্যাঁ ফ্রেন্ডস, এটার চাকা সাইজটি হচ্ছে 80x100x18, রিংয়ের সাইজটি হচ্ছে আর কি 18, আর এটি হচ্ছে টুইন ডিস্কের বাইক। এখানে একটি ডিস্ক দেখাচ্ছে, আর ব্যাক সাইডে কিন্তু আরেকটি ডিস্ক রয়েছে। ব্যাক সাইডের ডিস্কটি হচ্ছে এটি, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। আর ব্যাক সাইডের চাকা সাইজ হচ্ছে 100x90x18, আর 18 হচ্ছে রিংয়ের সাইজটি মূলত। আর এখানে কিন্তু হিরো হাঙ্কটা সুন্দর করে ব্র্যান্ডিং করা আছে, আপনি দেখতে পাচ্ছেন স্টিলের খোদাই করা। এটা ব্যাক সাইডও আপনি দেখতে পাচ্ছেন হিরো, এখানে সুন্দর করে খোদাই করে দেওয়া আছে। তো ফ্রেন্ডস, আপনারা যদি জানতে চান এই বাইকটির মাইলেজ সম্পর্কে তাহলে আপনাদেরকে আমি বলবো, এই বাইকটির মাইলেজ পাওয়া যাবে 45+ সিটির মধ্যে, 45 পাওয়া যাবে। সিটির বাইরে যদি হাইওয়েতে চালান তাহলে আপনারা রাইড করলে এটা মাইলেজ পাওয়া যাবে হচ্ছে 45+, আর এটা ফুল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার, আই মিন 12 লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন একটি ফুল ট্যাঙ্ক। এই বাইকটির মধ্যে যে ইঞ্জিনটি ইউজ করা হয়েছে সেটি হচ্ছে ফুল স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন, যা ইঞ্জিনটিকে খুব ঠান্ডা রাখতে সাহায্য করে। তো অবশেষে আমি বলতে চাই এই বাইকটি আপনারা কেন কিনবেন। হ্যাঁ গাইস, এই বাইক কেন না, এই জন্যই কিনবেন, এই বাইক থেকে ভালো একটা মাইলেজ পাওয়া যাবে। আর এই বাইকে যারা ইউজার রাইডার আছে, যারা যাদের থেকে আমি শুনেছি এই বাইকটি অনেক পারফরমেন্স তো খুবই ভালো, আর প্রাইজের কথা চিন্তা করলে, আউটপুট চিন্তা করলে সব দিক থেকে বেটার হবে। তো অবশেষে আপনাদেরকে বলবো এই বাইকটির প্রাইস হচ্ছে, হ্যাঁ ফ্রেন্ডস, এই বাইকটির প্রাইস হচ্ছে 1,54,900 টাকা, যা কিনা যেখান থেকে এই বাইকটি কিনতে পারবেন সকল অ্যাড্রেস আমার ভিডিও নিচে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা কালেক্ট করে নেবেন। দেখা হবে নেক্সট কোনো আপডেটে, আজ পর্যন্তই আল্লাহ হাফেজ।